আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো গোল্ড। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, তবে এই মুভির গল্পটি কোনো সাধারণ গল্প নয়। এই গল্পটি আমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে শেখাবে যেটা হয়তো আমাদের জীবন বদলে দিবে। চলুন তবে শুরু করা যাক গোল্ড মুভির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং অনেক বেড়ে গিয়েছিল, কারণ এই সময় পৃথিবীর মানুষ অনেক বেশি অসচেতন হয়ে পড়ে। তাই বর্তমানের পৃথিবীতে নানা ধরনের দুর্যোগ দেখা দেয়। গ্লোবাল ওয়ার্মিং এখানে অতিরিক্ত বেড়ে গিয়েছিল, যার ফলে পুরো পৃথিবীতে ভয়ানক রকমের খরা দেখা দেয়। এই সময়ে যে পৃথিবীর শুধু আবহাওয়া পরিবর্তন হয়েছে সেটা কিন্তু না, এতে করে পৃথিবীর সমস্ত জায়গা মরুভূমিতে পরিবর্তিত হয়, এবং কি পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যা নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ বর্তমানের পৃথিবীতে খুবই কম সংখ্যক মানুষ বেঁচে আছে। পৃথিবীর এমন পরিস্থিতিতে আমরা একটি ট্রেন দেখতে পাই। ট্রেনটির যাত্রী ছিল শুধুমাত্র একটি মানুষ, যার নাম হলো ডন। ডন আসলে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সে ট্রেন থেকে একটা স্টেশনে নেমে পড়ে, কারণ এখানে সে একজন ব্যক্তির সাথে দেখা করবে, আর সে ব্যক্তির নাম হচ্ছে জয়। জয় আসলে পেশায় একজন ড্রাইভার ছিল, আর ডন তাকে কিছু সময়ের জন্য ভাড়া করেছে, কারণ সে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য কম্পাউন্ড নামক একটা স্থানে যাবে, আর এ কারণে সে জয়কে ভাড়া করেছে। ডন আসলে কম্পাউন্ড এ কারণেই যেতে চাইছিল যে, কারণ বর্তমানে সে যে জায়গায় বসবাস করছিল সেখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রা বেশি ছিল, ফলে সেখানকার মানুষ কোনো রকম জীবনযাপন করছে। তাই ডন চাইছিল কম্পাউন্ডে গিয়ে সে আবার নতুন করে জীবনযাপন করবে। আসলে এই সময় যেহেতু পৃথিবীতে জনসংখ্যা অনেক কমে গিয়েছিল, তাই দূর দূরান্তে খোঁজ করেও কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, আর ড্রাইভার তো দূরের কথা ছিল। কিন্তু এই অঞ্চলে জয়ই হলো একমাত্র ব্যক্তি যে কিনা এখনও ট্যাক্সি চালায়, তাই দূর দূরান্তের মানুষ তাকে ভাড়া করে নিয়ে যায়, আর ডন তাকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছে। ডন প্রথমে সেখানে একটু ফ্রেশ হয়, কারণ তার পুরো শরীরে প্রচুর পরিমাণে ধুলো বালু লেগেছিল। কিন্তু ঠিক তখনই সেখানে থাকা একজন ব্যক্তি তাকে বলে, এখানে পানি একটু কম খরচ করুন, কারণ মরুভূমিতে পানি খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। এরপর ডন জয়ের সাথে বেরিয়ে পড়ে। জয় এখানে ডনকে কম্পাউন্ড পৌঁছে দিতে তাকে $23 দিতে বলে, যেটা সাধারণ ভাড়ার তুলনায় অনেক বেশি ছিল। কিন্তু এইসব কথা চিন্তা করে তো লাভ নেই। ডন যে এই মরুভূমিতে একজন ড্রাইভার খুঁজে পেয়েছে সেটাই তো বিশাল ব্যাপার। তাই ডন এতে কোনো আপত্তি করে না, বরং সে তাকে $23 দিতে চায়। তাছাড়া কম্পাউন্ড তো খুব একটা কাছেও নয়, সেখানে যাওয়ার জন্য তাদেরকে অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হবে। এইদিকে মরুভূমিতে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর ডন এই গরম সহ্য করতে পারে না। তাই সে দেরি না করেই গাড়ির মধ্যে থাকা এসিটি অন করে দেয়। জয় এতে কিছুটা রেগে যায় আর বলে, তুমি এসি কেন অন করেছো? এসি অন করলে গাড়ির ইঞ্জিনে চাপ পড়বে, কারণ আমার গাড়িটি অনেক পুরনো। একথা শুনে সঙ্গে সঙ্গে ডন এসিটি বন্ধ করে দেয়। এরপর তারা আবারও ফোঁদ চলতে শুরু করে, কিন্তু কয়েক ঘন্টা পরেই তাদের গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। তাই তারা গাড়ি থেকে নেমে পড়ে। সৌভাগ্যবশত তাদের কাছে আরও একটি টায়ার ছিল, তারা নতুন টায়ার লাগাতে অনেক সময় লেগে যায়, ফলে দিন ফেরিয়ে রাত নেমে আসে। তাদের গাড়িটি যেহেতু অনেক পুরনো ছিল, তাই তখন তারা আর রওনা হতে পারবে না, কারণ এখন রওনা হলে অন্ধকারের জন্য তাদের গাড়িটির লাইট ব্যবহার করতে হবে। কিন্তু কোনোভাবেই এটা করা যাবে না, কারণ এটা করলে তো গাড়ির ইঞ্জিনের উপর অনেক প্রেসার পড়ে যাবে। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা এখানেই কাটাবে। তো যেই বাবা সেই কাজ, তাই পুরো রাত তারা সেখানেই কাটিয়ে দেয়। এরপর সকাল হয়ে গেলে তারা আবারও তাদের যাত্রা শুরু করে, কিন্তু দেখা যায় এইবার ডন গাড়িটি ড্রাইভ করছে, কারণ জয়ের শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিল, যার ফলে সে এখনও ঘুমাচ্ছে। তাই ডন তাকে বিরক্ত না করেই নিজেই এখন ড্রাইভ করছে। ডন ফায় অনেক সময় ধরে ড্রাইভ করছিল, এদিকে সূর্যের প্রচণ্ড তাপে তার প্রচুর পরিমাণে গরম লাগতে শুরু করে। তাই ডন এখানে সুযোগ বুঝে এসিটি অন করে দেয়, কারণ তার কাছে মনে হচ্ছিল অল্প সময়ের জন্য এসিটি অন করলে হয়তো কিছু হবে না, কিন্তু এতে করে গাড়িটির ইঞ্জিনে ব্যাপক পরিমাণে প্রেসার পড়ে, ফলে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে জয়েরও ঘুম ভেঙে যায়, ফলে জয় ডনের উপর অনেক রেগে যায়,
আর সে তাকে প্রচণ্ড গালাগালি দিতে থাকে, কারণ ডন তাকে বারবার এসি অন করতে নিষেধ করছিল, কিন্তু সে তো তার কোনো কথাই শুনেনি। ফলে গাড়ির ইঞ্জিন এখন বন্ধ হয়ে গিয়েছে, তবে ইঞ্জিনটি এখনও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়নি, এটাকে এখনও ঠিক করা সম্ভব। তাই জয় আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে সে গাড়ি ঠিক করার কাজে লেগে পড়ে। এদিকে ডন হাঁটতে হাঁটতে গাড়ির কাছ থেকে একটু দূরে চলে আসে, আর হঠাৎ করে সে সেখানে একটা উঁচু জায়গা দেখতে পায়। জায়গাটিকে দেখে এমন মনে হচ্ছিল যে এখানে যেন কিছু সাফা দেওয়া আছে, তাই ডনের মনেও একটু সন্দেহ হয়। ফলে সঙ্গে সঙ্গে সে জায়গাটিকে চেক করতে যায়, আর তখনই ডন বুঝতে পারে এখানে তো সোনা রয়েছে। ডন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে এখনও নিশ্চিত নয় এগুলো আসলেই সোনা। তাই সে নিশ্চিত হওয়ার জন্য জয়কে সেখানে আসতে বলে। জয়ও নিশ্চিত হতে পারছিল না যে এগুলো সোনা, কিন্তু তখনই তার একটা ডিভাইসের কথা মনে পড়ে যেটা দিয়ে সে আগুন জ্বালায়। তাই সঙ্গে সঙ্গে সে তার গাড়ির মধ্যে থেকে ডিভাইসটিকে এখানে নিয়ে আসে। জয় তখন ডনকে বলে, আমি এখানে এখন আগুন লাগাবো, যদি আগুন লাগার পর এটা কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা একটা পাথর, যদি সেটা না হয় তাহলে এটা সোনা। আগুন লাগানোর পর দেখা যায় পাথরটি বিন্দুমাত্র কালো হয়নি। তারা দুজন এটি বুঝে যায় যে এটা তো একটা সোনার পাথর। ইতিমধ্যে তারা দুজনে অনেক খুশি হয়ে যায়, আর তারা ঠিক করে এই স্বর্ণের পাথরটিকে তারা দুজন ভাগাভাগি করে নিবে, কিন্তু তার আগে তো পাথরটিকে বাহির করতে হবে। তারা দুজন তখনই সেখানকার মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে এটা কোনো ছোট পাথর নয়, বরং এটা তো তাদের কল্পনার চাইতেও বড়। এরপর তারা দুজন মিলে পাথরটিকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু পাথরটি এতটাই বড় ছিল যে তারা দুজন মিলে এটাকে সামান্য পরিমাণও লাড়াতে পারছিল না। কিন্তু তারপরও তারা তাদের চেষ্টা চালিয়ে যায়। এরপর তারা সেখানে লম্বা একটি রশি নিয়ে আসে, রশিটির এক প্রান্ত সোনার পাথরে এবং এক প্রান্ত গাড়িতে বেঁধে দেয়। আসলে তারা তাদের গাড়িটির সাহায্যে এই সোনার পাথরটিকে উপরে আনতে চাইছিল। জয় তখন তার গাড়িটির সাহায্যে পাথরটিকে টানার চেষ্টা করে, কিন্তু পাথরটি অনেক বেশি বড় হওয়ায় তা সেখান থেকে বাহির করা কোনো সহজ কথা নয়। তো ডন এখানে পাথরটিকে অনেক প্রেশার দিয়ে টানতে থাকে, কিন্তু এতে করে দেখা যায় তাদের রশিটি ছিঁড়ে যায়। কিন্তু তারা আবারও চেষ্টা করে, ফলে আবারও রশিটি ছিঁড়ে যায়। তারা বুঝতে পারে যে এইভাবে কোনো কাজ হবে না, তাদের দুজনকে অন্য কোনো উপায় বের করতে হবে। কিন্তু তারা দুজন অনেক বেশি ক্লান্ত, এইদিকে তো সেখানে প্রচণ্ড গরম, তার উপর আবার দুজনকে সেখানে আবার পরিশ্রম করতে হচ্ছে, শরীর তো ক্লান্ত লাগবেই। এমনকি তারা অনেক দুশ্চিন্তায়ও ছিল, কারণ তারা কিছুতেই সোনার পাথরটিকে বের করতে পারছিল না। তবে জয় কিন্তু এখনও হাল ছাড়েনি, সে আবারও সেখানকার মাটি খুঁড়তে শুরু করে। এভাবেই সেখানে সন্ধে নেমে আসে, কিন্তু এই জায়গাটি তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক, কারণ রাতের বেলায় এখানে জঙ্গলি কুকুরের আনাগোনা থাকে, আর জয় এটা খুব ভালোভাবেই জানতো। তাই সে ডনকে নিয়ে কিছু লার্কির ব্যবস্থা করে, যাতে সে সেখানে আগুন জ্বালাতে পারে, কারণ সেখানকার জঙ্গলি কুকুররা আগুন দেখলে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেখানে আগুন জ্বালায়, আর তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। তারা আসলে এখানে এই বিষয়ে আলোচনা করছিল যে সোনার পাথরটি পাওয়ার পর কিভাবে তাদের জীবন বদলে যাবে। তারা দুজনে আসলে অনেক দরিদ্র মানুষ ছিল, তাই তাদের কাছে মনে হচ্ছে এই সোনার পাথরটি হয়তো তাদের জীবন বদলে দিবে, এমনকি তাদের জীবন আরও কোনো কিছুর অভাব হবে না, তারা যা ইচ্ছে তাই করতে পারবে। এবং যে সকল শহরগুলোতে উচ্চবিত্তরা বিলাসবহুল জীবনযাপন করছে তারাও এখন সেখানে গিয়ে থাকতে পারবে। এসব কথা চিন্তা করে জয় সেখানে নাচতে শুরু করে, কিন্তু ডন তাকে শান্ত হতে বলে, কারণ তারা তো এখনও পাথরটিকে উদ্ধার করতে পারেনি। জয় তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই পাথরটিকে উদ্ধার করব, কিন্তু এটা করার জন্য আমাদের দুজনের মধ্যে একজনকে ইস্টের দিকে যেতে হবে এবং সেখান থেকে একটি এক্সিভেটর নিয়ে আসতে হবে, এবং আরেকজনকে এখানে থেকে সোনার পাথরটিকে পাহারা দিতে হবে, যাতে করে অন্য কোনো মানুষ এটা নিয়ে যেতে না পারে। তাই তুমি এক্সিভেটর নিয়ে আসবে আর আমি এখানে থেকে সোনার পাথরটিকে পাহারা দিব। কিন্তু ডন জয়কে বিশ্বাস করে না, সে বলে, এক্সিভেটরের ঠিকানা তো তুমিই জানো, তাই তোমারই সেখানে যাওয়া উচিত, আর আমি এখানে থেকে সোনার পাহারা দিচ্ছি।
কিন্তু জয় তাকে বলে, তুমি এই মরুভূমি সম্পর্কে কিছুই জানো না, এখানে কত ভয়ানক জন্তু জানোয়ার রয়েছে সেটার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তাছাড়া তুমি তো এমনিতেই গরম সহ্য করতে পারো না, আর আমার সেখান থেকে ফিরে আসতে অনেক সময়েরও প্রয়োজন। তাই আমার কাছে মনে হয় না ততক্ষণ পর্যন্ত তুমি এখানে সার্ভাইভ করতে পারবে। কিন্তু ডন তাকে বলে, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি এখানে থাকতে পারবো। জয় তখন তার কথায় রাজি হয়ে যায়, অর্থাৎ সে এখন এক্সিবিটরটা নিয়ে আসতে যাবে। তাই পরের দিন সকালে সে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। যাওয়ার আগে সে ডনকে পানি এবং অন্যান্য জিনিস দিয়ে যায়, এমনকি সে তাকে একটা ওয়াকি টকিও দেয় যাতে করে একে অপরের সাথে তারা যোগাযোগ করতে পারে। এরপর জয় ডনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ডন এখন এই মরুভূমিতে একাই রয়েছে। এদিকে সেখানে প্রচণ্ড পরিমাণে গরমও ছিল, কারণ সেখানে সূর্যের তাপমাত্রা চারদিক একদম জ্বলছে দিচ্ছে। আর এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ডন অনেক বড় মাপের একটি কাপড়ের ব্যবস্থা করে, আর সে কাপড়টিকে সেখানে থাকা একটি গাছের সাথে আটকে দেয় যাতে করে সে রোদের হাত থেকে বাঁচতে পারে। এরপর সে রাতে আগুন জ্বালানোর জন্য সেখানে কিছু লারকির ব্যবস্থা করে। ডন তখন সারাদিন সেখানে বসে থাকে, এভাবে সেখানে তার পুরো দিন কেটে যায়। রাতের বেলায় ডন সেখানে আগুন জ্বালায় যাতে করে তার কাছে জঙ্গলি কুকুরেরা না আসতে পারে। এরপর ডন খুবই সামান্য পরিমাণে কিছু খাওয়ার খায়, কারণ তার কাছে খুব অল্প পরিমাণে খাওয়ার রয়েছে, আর এতটুকু খাবার দিয়ে তাকে এখানে সার্ভাইভ করতে হবে। এরপর সকালবেলা সে যখন ঘুম থেকে উঠে, তখন সে নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল, অর্থাৎ তার শরীর অনেক ক্লান্ত লাগছিল, এমনকি তার চেহারায় অনেক ধুলাবালি লেগেছিল। তাই সে তার কাছে থাকা পানি দিয়ে তার হাত মুখ ধুতে যাচ্ছিল। কিন্তু ডন এখানে লক্ষ্য করে তার কাছে খুবই অল্প পরিমাণে পানি আছে, কোনোভাবেই এটি অপচয় করা যাবে না, কারণ এইটুকু পানি খেয়ে তাকে বেঁচে থাকতে হবে। তাই সে হাত মুখ না ধুয়ে সোজা লারকি আনতে চলে যায়। এভাবে ডন পুরো মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে ডন দেখতে পায় সেখানে একটি ক্রাশ হওয়া প্লেন পড়ে আছে। তখন তার কাছে মনে হয় সে হয়তো প্লেনটিতে সার্ভাইভ করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস পেতে পারে। তাই ডন দেরি না করে প্লেনটির কাছে চলে যায়। ডন দেখতে পায় প্লেনটির মধ্যে অনেক ছায়া আছে, তাই সে সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ প্লেনে বিশ্রাম নিবে। ডন তখন তাই করে। এরপর সে প্লেনটির বিভিন্ন ভাঙ্গা অংশ জোগাড় করে, এই সকল জিনিসকে সে টেনে টেনে সোনার পাথরের কাছে নিয়ে যেতে থাকে। আসলে সে এখানে একটি তাঁবু বানাতে চাইছিল যাতে করে সে সোনার পাথরটিকে একদম কাছে থেকে পাহারা দিতে পারে। ডন তখন তার কাছে থাকা জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে তাঁবু বানিয়ে ফেলে। এরপর ডন সেখানে শুয়ে থাকে। ডন তখন বুঝতে পারে যে গরম এখন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে, তাই সে বেশিক্ষণ তাঁবুর ভিতরে থাকতে পারে না। এদিকে ডনের কাছে খাবারও পানি অনেক সীমিত পরিমাণ ছিল, আর জয় যদি সময় মতো ফিরে না আসে তাহলে এখানেই ডনকে মরতে হবে। তাই ডন অনেক চিন্তিত ছিল। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। ডন চিন্তা করে সে এখানে বসে না থেকে সোনার পাথরটিকে ভাঙার চেষ্টাও করতে পারে। তাই ডন সোনার পাথরটির কাছে চলে আসে। অনেকক্ষণ চেষ্টা করার পর সে সোনার পাথরটির একটি অংশ ভাঙতে পারে, অর্থাৎ এখন সে সোনার বিশাল বড় একটা অংশ ফিরে গিয়েছে। ডন তখন সোনার টুকরাটা নিয়ে তার তাঁবুতে ফিরে আসে। ডন তখন তার থেকে একটু দূরেই একটা ট্রাক দেখতে পায়। সে চাইলেই এখন সোনার টুকরাটা নিয়ে সেখান থেকে চলে যেতে পারে, কিন্তু ডন এটা কখনোই করবে না, কারণ সে জয়কে কথা দিয়েছিল সে আসা পর্যন্ত সোনার পাথরটিকে পাহারা দিবে। এমন সময় ডনের কাছে জয়ের ফোন আসে। ডন তখন জয়কে বলে, আমি সোনার পাথর থেকে একটা সোনা ভাঙতে পেরেছি, আর হয়তো এটার দাম অনেক হবে। জয় তখন তাকে বলে, আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসছি, তুমি ওখানেই থাকো। এরপর আমরা দুজন মিলে সেখান থেকে আরো অনেক সোনা পাবো। ডন তখন সে আশাতেই বসে থাকে, কিন্তু এখানে ডনের শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সূর্যের অতিরিক্ত তাপমাত্রায় তার মুখ এবং ঠোঁট জ্বলে যাচ্ছিল। এইদিকে তার কাছে থাকা পানি একদম কমে গিয়েছে, কিন্তু ডনের এতে কোনো কিছুই যায় আসে না, কারণ সে আরো বেশি সোনা পেতে চায়। এরপর ডন আবারও সেই প্লেনের কাছে চলে যায়।
এবং প্লেনের ভিতরে গিয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই ডন সেখানে একজন মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম ছিল টিনা। মেয়েটিকে দেখে ডন তাড়াতাড়ি করে প্লেন থেকে বাহির হয়, কারণ তার কাছে মনে হচ্ছিল মেয়েটি হয়তো সোনার ফাদরটি দেখে ফেলবে, তাকেও তো তখন আবার আরেকটি বাঘ দিতে হবে। কিন্তু ডন এটা কখনোই হতে দিবে না। টিনা তখন ডনকে জিজ্ঞেস করে, আপনি একা এই মরুভূমিতে কি করছেন? তখন ডন বলে, আমার কোনো বাসস্থান নেই, তাই আমি যেখানে খুশি সেখানেই থাকি আর এভাবে মরুভূমিতে ঘুরে বেড়াই। টিনা তখন ডনকে বলে, আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, আমার কাছে পানি আছে, আপনি কি পানি পান করবেন? কিন্তু ডন বলে, আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই চলে যান। টিনা বলে, আমি এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা গ্রামে যাচ্ছি, সেখানে বেঁচে থাকার জন্য সব কিছুই আছে, আপনিও চাইলে আমার সাথে যেতে পারেন। কিন্তু ডন বলে, আমি এখানেই একদম ভালো আছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না। টিনা তখন কোনো কথা না বলে ডনের তাঁবুর দিকে যাচ্ছিল, যেখানে সে স্বর্ণের ফাতরটিও রয়েছে। কিন্তু ডন টিনাকে সেখানে যেতে নিষেধ করে। এতে টিনার একটু সন্দেহ হয়। তখন সে ডনকে বলে, আপনি আমার থেকে কি লুকাচ্ছেন, সত্যি করে বলুন। তখন ডন বলে, এত কিছু আপনার জানার দরকার নেই, যদি আপনি থাকতে চান তাহলে এই প্লেনের মধ্যেই থাকুন, তাও আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। টিনা এতে অনেক রেগে যায় আর বলে, আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন, আর কেনই বা আপনি এই মরুভূমিতে একা পড়ে আছেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আপনাকে বলতেই হবে যে আপনি আমার কাছ থেকে কি লুকোচ্ছেন। এভাবেই টিনা ডনের উপর অনেক প্রেশার ক্রিয়েট করছিল। এতে ডনও অনেক রেগে যায় আর ডন তার কাছে থাকা একটা কোদাল দিয়ে টিনার মাথায় আঘাত করে। এতে সঙ্গে সঙ্গেই সেখানে টিনার মৃত্যু হয়ে যায়। ডন এতে অনেক ঘাবড়ে যায়, কারণ সে তো টিনাকে মারতে চায়নি আর সে তো ওই ধরনের মানুষই নয়, কিন্তু সোনার লোভে তাকে অনেক পাগল বানিয়ে দিয়েছিল। তাই কিছুক্ষণ পর ডন চিন্তা করে, সে যা করেছে ভালোই করেছে, তা না হলে তো টিনাকে সোনার ভাগ দিতে হতো। ডন তখন টিনার লাশ সাফা দিয়ে দেয়, কিন্তু দেখা যায় লাশের গন্ধে সেখানে বারবার জঙ্গলি কুকুর চলে আসছে। ডন তখন অনেকগুলো লার্কির ব্যবস্থা করে আর সন্ধ্যা হলে সে লার্কির সাহায্যে টিনার লাশটিকে পুড়িয়ে দেয়। তখন ডন মনে মনে ভাবতে থাকে, সোনার জন্য একটি মানুষকে খুন করে ফেলেছে সে, এতটার নিচে সে কিভাবে নামতে পারলো। এগুলো ভাবতে ভাবতেই রাত পেরিয়ে যায় আর সকালবেলা ডনের কাছে জয়ের ফোন আসে। জয় তাকে বলে, আমি তোমার খুব কাছেই চলে এসেছি, তুমি আরেকটু ধৈর্য ধরো আর সোনার পাথরটিকে পাহারা দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে আসছি। ডন এতে একটু ভরসা পায় আর চিন্তা করে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এসব কথা চিন্তা করে আর লাভ নেই। তাই ডন আবারও লার্কি খোঁজার জন্য বের হয়। সেখানে প্রচণ্ড জোরে বাতাস বইছিল। ডন তখন দৌড়ে তার তাঁবুর মধ্যে চলে আসতে চায়, কিন্তু বাতাসটি এত পরিমাণ শক্তিশালী ছিল যে তার তাঁবুটি ভেঙে ছুঁড়ে তছনছ করে দেয়। প্রচণ্ড বাতাসের কারণে ডন সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ডনের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার ফ্যাটের ভিতরে একটা গাছের ডাল ঢুকে গিয়েছে। বাতাসের কারণে ডালটি তার ফ্যাটের মধ্যে এসে ঢুকে গিয়েছে। ডনের ফ্যাটে অনেক যন্ত্রণা হচ্ছিল, সে ঠিকমতো উঠেও দাঁড়াতে পারছিল না। ডন এখানে ব্যথায় প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে তার সামনে টিনাকে দেখতে পায়। টিনা তাকে এখানে পানিও খেতে দেয়। এরপর ডন যখন অন্যদিকে তাকায় সেখানেও সে টিনাকে দেখতে পায়, কিন্তু এখানে টিনাকে অনেক ভয়ানক লাগছিল, কারণ টিনার চোখে আগুন জ্বলছে। ডন তখন বুঝতে পারে যে এটা তার কল্পনা, কারণ সে এখন সবসময় টিনাকে নিয়ে দুশ্চিন্তায় থাকে। তাই সব কিছু বলার জন্য ডন সে সোনার পাথরের কাছে আসে আর বালি দিয়ে সে সোনার পাথরটিকে ডাকতে শুরু করে, যাতে করে কেউ পাথরটিকে দেখতে না পায়। ঠিক তখনই সেখানে টিনা চলে আসে। তখন সে বুঝতে পারে এটা সত্যিই টিনা। টিনা এখানে ডনকে বলে, আপনাকে দেখে অনেক তৃষ্ণার্ত মনে হচ্ছে, আপনি যদি ফানি ফান করতে চান তাহলে সামনেই একটি নালা আছে, সেখান থেকে ফানি ফান করতে পারেন, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি এখানে কোনো মেয়েকে দেখেছেন? আসলে আমার বোন টিনা এদিকে এসেছিল, কিন্তু আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। একথা শুনে ডন বুঝতে পারে এটা হলো টিনার বোন। ডন তখন তাকে বলে, না তো আমি এখানে কাউকেই দেখতে পাইনি। টিনার বোন তখন ডনকে সাহায্য করতে চায়।
কিন্তু ডন তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে, তাই সেও ডনকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে ডনের অবস্থা খুবই খারাপ হতে থাকে, সে এখন চাইলেও আর লাকড়ির ব্যবস্থা করতে পারবে না, তাই তার আশেপাশে যতটুকু লাকড়ি পড়েছিল সেগুলো দিয়েই ডন চারদিকে আগুন জ্বালায়, যাতে করে ওই জঙ্গলি কুকুরগুলো তাকে আক্রমণ করতে না পারে। তখনই ডনের কাছে জয়ের ফোন আসে, জয় তাকে বলে সে এক্সিকিউটর পেয়ে গেছে আর তার এখানে ফিরতে খুবই কম সময় লাগবে। ডন এতে অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাছে খাবার এবং ফানি কোনোটাই নেই। ডন যে লাকড়িগুলোতে আগুন জ্বালিয়েছিল সে লাকড়িগুলো পুড়ে শেষ হয়ে যায়। এতে করে দেখা যায় চারদিক থেকে জঙ্গলি কুকুরেরা তাকে একদম ঘিরে ফেলেছে। ডন কুকুরগুলোকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। ডন তখন তাড়াতাড়ি করে জয়কে ফোন দেয় আর বলে, তুমি তাড়াতাড়ি এসো জয়, আমি খুবই বিপদের মধ্যে আছি। জয় তখন বলে, কেন, নিশ্চয়ই জঙ্গলি কুকুরেরা তোমাকে ঘিরে ফেলেছে। এরপর আমরা জয়কে দেখতে পাই। জয় আসলে অনেকদিন আগেই এখানে পৌঁছে গিয়েছে, কিন্তু সে চাইছিল ডন ক্ষুধায় এবং পিপাসায় মারা যাক, কারণ এতে করে সে একাই সম্পূর্ণ সোনা ভোগ করতে পারবে। তাই সে জনকে বাঁচাতে যায় না। এদিকে জঙ্গলি কুকুরেরা জনের উপর আক্রমণ করে, তারা জনকে একদম টুকরো টুকরো করে ফেলেছিল। এদিকে এসব দেখে জয় অনেক মজা পাচ্ছে, কারণ সে এখন সম্পূর্ণ সোনা একাই পেয়ে যাবে, তাকে আর কাউকে বাগ দিতে হবে না। তাই জয় এখানে জনের মৃত্যুর অপেক্ষা করছে। এইদিকে খুবই নির্মমভাবে জনের মৃত্যু হয়। জয় এতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে গাড়ি নিয়ে চলে যায় সেই সোনার পাথরের কাছে। এরপর যখনই সে গাড়ি থেকে বের হয়, তখনই দূর থেকে একটা তীর এসে তার বুকে লাগে, এতে সেও সেখানে মারা যায়। জয়কে আসলে টিনার বোনই মেরেছে, কারণ তার কাছে মনে হচ্ছিল তার বোন টিনাকে জয় এবং ডন কিছু করেছে, কারণ এই মরুভূমিতে তারা দুইজন ছাড়া আর কেউই ছিল না। এভাবেই লোভের কারণে জয় এবং ডনের মৃত্যু হয়। ডন কিন্তু চাইলেই বাঁচতে পারত, কারণ সে একটা সুযোগ পেয়েছিল। সে যদি সেদিন স্বর্ণের টুকরোটা নিয়ে সে টাকে করে সেখান থেকে চলে যেত, তাহলে কিন্তু তাকে মরতে হতো না। কিন্তু সে লোভ করেছিল, যেটা তার জীবনকে একদম শেষ করে দিয়েছে। অন্যদিকে জয়ও যদি লুকিয়ে না থেকে সময় মতো ডনের কাছে আসতো, তাহলে তারা দুজন মিলে সোনার পাথরটিকে ভোগ করতে পারত। কিন্তু সেও প্রচণ্ড লোভে ছিল, যার ফলে শেষে তাকেও মরতে হয়েছে। একেই তো বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।